আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি মাদারীপুর ডিস্ট্রিক্ট শিরখারা ইউনিয়ন থেকে আসছি। এখানে আমি আগে অনেক সুস্থ ছিলাম, হঠাৎ করে আমার আস্তে আস্তে বাম হাতে ব্যথা হয়। বাম হাতে ব্যথা হওয়ার পরে আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি, আস্তে আস্তে পরে দেখি আস্তে আস্তে আমার ব্যথাগুলো বাড়তেছে। বাড়ার পরে আমি এখানে আসছি, আমার বোন 1 বছর আগে এখান থেকে চিকিৎসা করে আল্লাহ নাম নিয়ে অনেক ভালো হয়ে চলে গেছে, তাই আমার আফা এখানে আমাকে নিয়ে আসছে। আমি সাড়ে ভর্তি হওয়ার সময় বলছে 15 দিন ভর্তি হইলে তুমি সুস্থ হয়ে যাবা। আমার ঘাড়ে ডান হাতে ঘাড়ে এবং হাতে অনেক ব্যথা ছিল, আমি 4 দিন পর্যন্ত ঘুমাইতে পারি নাই, বসে থাকতাম রাতে এবং দিনে। তো হঠাৎ করে তারপরে এখানে আমি ভর্তি হওয়ার পর দিন থেকেই আল্লাহর নাম নিয়ে তাদের চিকিৎসার কারণে আমি ঘুমাইতেও পারতেছি এবং অনেক সুস্থ। আজকে 15 দিন হয়ে গেছে, তাই আমি অনেক 2 দিন আগেই সুস্থ হয়ে গেছি। তারপর সাড়ে বলছে আর 2 দিন থাকো, তুমি কোর্সটা 15 দিন কোর্স শেষ করে এখান থেকে গেলে অনেকটাই ভালো হবে। তাই আমি 2 দিন রয়ে আজকে 15 দিন পরে রিলিজ নিয়ে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, অনেক সুস্থ ইনশাল্লাহ। আমার মতো যদি আরও কেউ এখানে যদি আপনি চিকিৎসার জন্য কেউ আসেন ইনশাল্লাহ, আমি মনে করি যে আপনারা ভালো হবেন। যদি কারো ব্যথা হয়ে থাকে, ব্যথা থাকে এবং হাত পা যে কোনো স্থানে ব্যথা হয়ে থাকে, যদি তা আপনারা এখানে আসেন ইনশাল্লাহ, আমি মনে করি যে এখানে আসলে আপনারা ভালো হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।